ঘুরতে ঘুরতে চলে এলাম ঘোড়া দীঘির পাড়ে, বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী দীঘি এটি, হযরত খান জাহানের আমলে নির্মিত দীঘিটি। এই দীঘিটির নাম কেন ঘোড়া দীঘি হলো সেটা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকটাতে হচ্ছে খান জাহান আমলে নির্মিত ষাট গম্বুজ মসজিদ, যেটি সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত। আর এই মসজিদটির পশ্চিম দিকে হচ্ছে ঘোড়া দীঘি। মূলত ঘোড়া দীঘিটির নাম কেন ঘোড়া দীঘি হলো সেটি নিয়েই আমি কথা বলছি। এই দীঘিটির পাশে প্রচুর ঘোড়া রাখা হতো এমন একটি মতবাদ রয়েছে, তবে এর সঠিক কোনো ইতিহাস কিন্তু কারোই জানা নেই। আবার কেউ কেউ মনে করেন যে এই দীঘিটি যখন হযরত খান জাহান খনন করেছিলেন তখন তিনি ঘোড়া দিয়ে এই জায়গাটি মেপেছিলেন, অর্থাৎ একটি ঘোড়া এখানে তিনি ছেড়ে দিয়েছিলেন, সেই ঘোড়াটি যত দূর দৌড়ে গিয়ে দাঁড়িয়েছিল ঠিক তত দূর পর্যন্ত হচ্ছে দীঘির সীমানা নির্ধারণ করা হয়েছিল। মূলত এটিরও সঠিক কোনো প্রমাণ নেই যে এই যে ঘোড়া ছেড়ে দেওয়ার পর সেই ঘোড়া একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখানেই সীমানা নির্ধারণ করা হয়েছে। এটি মূলত মানুষের মুখে মুখে গল্পের মাধ্যমে প্রচলিত। এছাড়া আরও একটি মতবাদ রয়েছে, সেটি হচ্ছে ঘোড়া দীঘির পাড়ে এখানে ঘোড় দৌড় হতো, মানে ঘোড়া দৌড়ানোর যে প্রতিযোগিতা সেটি হতো, যার কারণে এখানে প্রচুর ঘোড়া থাকতো এবং সেজন্য হচ্ছে এই দীঘিটির নাম হয়েছে ঘোড়া দীঘি। মূলত বাগেরহাটে যখন হযরত খান জাহান আগমন করেছিলেন তখন এখানে তিনি 360টি মসজিদ স্থাপন করেছিলেন এবং প্রত্যেকটি মসজিদের সঙ্গেই হচ্ছে তিনি একটি করে দীঘি খনন করেছিলেন। তো ধারণা করা হয় সেই 360টি দীঘির মধ্যে এই ঘোড়া দীঘি একটি। তো এই ঘোড়া দীঘিটি কিন্তু পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ঘোড়া দীঘির যে ইতিহাস, সেই ইতিহাস মানুষ জানে এবং জানার জন্য এখানে আসে। এছাড়া এই দীঘির পাড়ে বসে কিন্তু খুব সুন্দর সময় কাটানো যায়। আমি যে ওয়াকওয়ে থেকে হাঁটছি, এই ওয়াকওয়েটা নতুন তৈরি করা হয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে পর্যটকদের জন্য। এবং দীঘির ওই পাড়ে যে গাছগুলো দেখা যাচ্ছে দীঘির ওই প্রান্তে, আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি তার ওই প্রান্তে, সেখানে কিন্তু কিছু শেড রয়েছে, দর্শনার্থীরা এসে সেখানে বসতে পারে এবং সেখানে যারা মানে দিনব্যাপী সেখানে অবস্থান করা সম্ভব। কিন্তু দীঘির ওই পাড়ে যে জায়গাটি রয়েছে, ওয়াকওয়ে রয়েছে, সেখানে যেতে হলে ষাট গম্বুজের ভিতরে প্রবেশ করতে হবে। আর আমি যে প্রান্তে আছি এটি হচ্ছে দীঘির উত্তর দিকটাতে। এই উত্তর দিকের যে জায়গাটি, এখানে আসার জন্য ষাট গম্বুজের অন্য পাশ থেকে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা থেকে আসতে হবে। তো এই দীঘিটি কিন্তু পর্যটকরা কিন্তু বাগেরহাটে আসলে এই দীঘিটি ভ্রমণ করেন। এই দীঘিটির পাশে অনেক মানুষজন আসে প্রতিদিন বিকালে। আমি যে সময়টাতে এখানে অবস্থান করছি এটি দুপুর টাইম, যার কারণে এখানে মানুষ কম দেখা যাচ্ছে। স্থানীয়রা কিন্তু এই দীঘির পানি ব্যবহার করে থাকেন, আশেপাশের যারা বসবাস করে তাদের ব্যবহারের জন্য এই দীঘির যে উত্তর পাশের যে ঘাটটি রয়েছে সেটি উন্মুক্ত রয়েছে এবং দর্শনার্থীরা চাইলে কিন্তু এই দীঘির পাড়ে বিনামূল্যে প্রবেশ করতে পারে। ষাট গম্বুজ মসজিদের মধ্যে প্রবেশ করতে হলে 20 টাকা টিকিট কাটতে হয়। সেই টিকিটের হাত থেকে যারা টিকিট কাটতে চান না তারা চাইলে এই দীঘির উত্তর পাশ থেকে প্রবেশ করতে পারেন। এখানে প্রবেশের জন্য কোনো প্রকারের টিকিটের প্রয়োজন হয় না। এখানে যে ঘাটটি দেখা যাচ্ছে এই ঘাটটি নতুন স্থাপন করা হয়েছে, 1 বছরের মতো হয়েছে, এর আগে এখানে কোনো ঘাট ছিল না। তো এই ঘাটটি কিন্তু মূলত এখানকার যারা স্থানীয় রয়েছে তারা ব্যবহার করেন। এদিক থেকে একটি রাস্তা রয়েছে, গ্রামের রাস্তা। বাগেরহাটের কিন্তু বিভিন্ন জায়গাতে এমন নানান ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলো কিন্তু দর্শনার্থীরা অনেকে কিন্তু চিনতে পারেন না। তো আপনারা কিন্তু চাইলে বাগেরহাটে আসলে সবগুলো জায়গা কিন্তু ঘুরে ফিরে দেখতে পারেন। আর এই যে ওয়াকওয়েটি রয়েছে এর পাশে কিন্তু অনেক বড় গাছ রয়েছে, গাছগুলো হয়তো বা শতবর্ষী হবে। যদিও এই খান জাহানের যে জনপদটি এখানে ছিল সেটি প্রায় 500 থেকে 600 বছর আগের জনপদ, সেই জনপদের অনেক কিছুই এখন পর্যন্ত টিকে রয়েছে। সেই যে টিকে থাকা যেসব স্থাপনা রয়েছে সেই সব স্থাপনা মানুষজন দেখতে আসে।
এদিকটাতে হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। তো আজকে আমি ঘুরতে ঘুরতে এই যে ঘোড়া দিঘিটা আপনাদেরকেও ঘুরে দেখালাম, ঘোড়া দিঘির ইতিহাস সম্পর্কে জানালাম, আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই মন্তব্য করবেন। আর যদি বাগেরহাটে আসেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো বাগেরহাট শহরের আরও অনেক অনেক স্থাপনা রয়েছে, অনেক অনেক স্থান রয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো। তো আপনারা কিন্তু চাইলে আমাকে মেসেজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।